তার নাম রম্য তালে তালে জীবন জুড়ে নাচে, তার সুরের বাণী বাজে বাজতেই থাকে। তাকে যদি আমরা মনের মধ্যে শুনতে পারি, ধ্যানের মধ্যে শুনতে পারি, তবেই জীবন প্রেমে প্রেমে বাজতে পারে। তার নামে নামময় হয়ে থাক আমাদের হৃদয়, মুক্তি হোক আলোয় আলোয়, বিকশিত হোক আলোর অমল কমল দল। তার কবিতা দিয়েই সাজানো আমাদের আজকের এই পর্ব। আর আজকের এই পর্বে আমার সঙ্গে যে শিল্পী বন্ধু আছেন, যিনি রবীন্দ্রনাথের কবিতাগুলো আপনাদের সামনে তুলে ধরবেন, সে মণিমালা চক্রবর্তী। মণিমালা, এনআরকে স্টুডিওতে তোমাকে স্বাগত। ধন্যবাদ, তোমাকে পেয়ে খুব ভাল লাগছে আমাদের। আজকে অনেক কবিতা শুনবো আমরা, একেবারে কবিতা স্রোতে ভেসে যাব। তো কথা বলবো আরও, তোমার থেকে অনেক কিছু জানবো আমরা। তো প্রথমে কি কবিতা দিয়ে শুরু করছো? আমি প্রথমে খেয়া কাব্যগ্রন্থের একটি কবিতা প্রতীক্ষা, ওই কবিতাটা দিয়ে আমি শুরু করতে চাইছি। শুরু কর। আমি এখনো সময় করেছি, তোমার এবারও সময় কখনো হবে? সাজের প্রদীপ সাজিয়ে ধরেছি, শিখা তাহার জ্বালিয়ে দেবে কবে? নামিয়ে দিয়ে এসেছি সব বোঝা, তরি আমার বেঁধে এলেম ঘাটে, পথে পথে ছেড়েছি সব খোঁজা, কেনা বেচা নানান হাটে হাটে। সন্ধ্যাবেলায় যে মল্লিকা ফুটে, গন্ধতারি কুঞ্জে উঠে জাগি, ভরেছি জুঁই পদ্ম পাতার পুটে, তোমার করপদ্ম দলির লাগি। রেখেছি আজ শান্ত শীতল করে অঙ্গন মোর চন্দন সৌরভে, সেরেছি কাজ সারাটা দিন ধরে, তোমার এবার সময় কখনো হবে? আজকে চাঁদ উঠবে প্রথম রাতে নদীর পারে নারিকেলের বনে, দেবালয়ের বিজন আঙিনাতে পড়বে আলো গাছের ছায়াশনে, দক্ষিণ হাওয়া উঠবে হঠাৎ বেগে, আসবে জোয়ার সঙ্গে তারি ছুটে, বাঁধা তরি ঢেউয়ের দোলা লেগে, ঘাটের ওপরে মরবে মাথা কুটে। জোয়ার যখন মিশিয়ে যাবে কুলে, থমথমিয়ে আসবে যখন জল, বাতাস যখন পড়বে ঢুলে ঢুলে, চন্দ্র যখন নামবে অস্তাচল, শিথিল তনু তোমার ছোঁয়া ঘুমে, চরণ তলে পড়বে লুটে তবে, বসে আছি শয়ন পাতি ভূমে, তোমার এবার সময় হবে কবে? অসাধারণ মণিমালা, হয়তো প্রত্যেকটা কবিতার পরেই এরকমই একটা ভাব বেরিয়ে আসবে। তো যাই হোক, অপূর্ব শুনলাম প্রতীক্ষা। তো কবিতা হয়তো তোমার রক্তে রয়েছে, ছোট থেকেই কবিতা বলো নাকি? ছোট থেকে কবিতা ঠিক বলি তা নয়, কবিতা যেমন ছোটবেলায় সবাই সব কিছুই করে, সেই রকমই আমি সব কিছুই করেছি। হ্যাঁ, তো তোমার শিক্ষাগুরু সম্পর্কে তাহলে আমাদের একটু বলো, মানে যার হাত ধরে তুমি এত দূর অবধি এসেছো তার সম্পর্কে। আমার শিক্ষাগুরু, আমি কবিতা চর্চা যেটা যার কাছে আমি শুরু করেছিলাম, তিনি হচ্ছেন শ্রী পার্থ মুখোপাধ্যায়। উনার কাছে আমি আমার কবিতা চর্চা শুরু করি, আর তাছাড়াও শ্রীমতী মধুমিতা বসু, ওনার সঙ্গেও আমি আমার কবিতার যে চর্চা সেটা ওনার সঙ্গেও আমি জারি রেখেছিলাম। বাহ, তো তাহলে তো তারা রয়েছেনই, তোমার শিক্ষাগুরুরা তো তোমার পিছনে রয়েছে। তো আমরা এবার পরের কবিতায় যাব। পরের কবিতা তুমি কি চয়ন করেছো? পরের কবিতা আমি মহুয়া কাব্যগ্রন্থের একটি কবিতা বলবো, দিনা। বাহ, শুনি কবিতা। দিনা।
তোমারে সম্পূর্ণ জানি, হেন মিথ্যা কখনো কহিনি। প্রিয়তম আমি বিরহিনী, পরিপূর্ণ মিলনের মাঝে মোর স্পর্শে বাজে যে তন্ত্রটি তোমার বিনায়, তাহারি পঞ্চম স্বরে তোমারে কি নিঃশেষে চিনাই। তোমার বসন্ত রাগে নিদ্রাহীন রজনীর পর যে বেহাগে, সে তন্ত্র সোনার বটে বিভাসে ললিতে, যে কথা সে চেয়েছে বলিতে তাইতে হয়েছে পূর্ণ এ আমার জীবন অঞ্জলি। তবু সত্য করে বলি ব্যথা লাগে বুকে, যখন সহসা আসি তোমার সম্মুখে, নিভৃতে তোমার ঘরে স্বপ্ন ভাঙা প্রথম প্রহরে, যখন জাগেনি পাখি রক্তিম আকাশে আসন্ন অরণ্য গাথা, নবসূর্যোদয় আসে রয়েছে স্তম্ভিত পিঙ্গল আভায় দীপ্ত জটা বিলম্বিত অরুণ সন্ন্যাসী, করজোড়ে আছে স্থির আলোক প্রত্যাশী। তখন তোমার মুখ চেয়ে দেখিয়াছি ভয়ে ভয়ে, জেনেছি হৃদয়ে তুমি অচেনা, কোনোদিন ফুরাবে না পরিচয়, তোমারে বুঝিব আমি করি না সে আশা, কথাই যা বল নাই আমি যে জানি না তার ভাষা। ভয় হয় পাছে যে সম্পদ চেয়েছিলে মোর কাছে, সে যে মোর নাই তাই শেষে পড়ে ধরা, দেখো দূর হতে এসে জলাশয়ে জল নাই ভরা। তখন নিও না যেন অপরাধ মোর, হইও না কঠোর, তুমি যদি মুগ্ধ মনে ভুলে থাকো তবু গভীর দীনতা মোর, গোপন করিনি আমি কভু। মোর দ্বারে যাবে এলে অন্য মোনা, সে কি মোর কিছু নিয়ে পুরাতে কামনা। নহে নহে হে রাজন, তোমার অনেক ধন আছে তাই তুমি আসো মোর কাছে, দেবার আনন্দ তব পূর্ণ করিবার লাগি, যদি তাই পূর্ণ হই তবে আমি নহিত অভাগী। মণিমালা, এইসব কবিতা শোনার পর না মানে কিছুক্ষণ চুপ করে থাকতে হয়, যে রেশটা যেন থেকে যায়। তো আমি আর কোনো কথা বলবো না, তুমি এরপর কি শোনাচ্ছ একটু বলো। আমার এর পরের নিবেদন খেয়া কাব্যগ্রন্থের আরেকটি কবিতা, শুভক্ষণ। ও শুভক্ষণ, তাহলে শুভক্ষণের সঙ্গে তো তোমার একটা কিছু স্মৃতি বিজড়িত রয়েছে, তো সেটা একটু বলে নাও, বলে নিয়ে শুভক্ষণ কবিতাটা শুরু করো। শুভক্ষণের যেটা, সেটা হচ্ছে যে এই কবিতাতে যে কিশোরী মেয়েটির কথা বলা হয়েছে, সেই কিশোরী মেয়েটির সঙ্গে না আমি নিজেকে খুব রিলেট করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির আছে, তো সেখানে গৌড়ীয় মঠ থেকে সন্ন্যাসীরা আসতেন মাঝে মাঝে, ধর্মকথা পাঠ হতো অনেক কিছু, এরকম ধর্মের ওপর এই সমস্ত ঘটনাগুলো মানে নানা রকমের আলোচনা হতো আর কি। তো সেখানে একজন সন্ন্যাসী ছিলেন, তাকে আমার খুব ভালো লাগতো, ভালো লেগেছিল, এবং আমি তখন বাড়িতে বলেছিলাম যে আমি ওই সন্ন্যাসীকে বিয়ে করতে চাই। তোমার তখন কত বয়স? আমার তখন কত হবে, 10 বছর এরকম। মানে ভালো লাগতো মানে ওই, হ্যাঁ মানে ভালো লাগতো মানে অ্যাকচুয়ালি কি, দেখো 10-12 বছর বয়স থেকে মেয়েরা একটু মানে প্রেমের অনুভূতিগুলো মনের মধ্যে জাগতে শুরু করে, কিন্তু সেগুলোকে হ্যান্ডেল করবে কিভাবে বুঝতে পারে না। আর সন্ন্যাসী, তিনি তো সন্ন্যাসী, সেরম সৌম্যকান্তি চেহারা, তার সৌম্যকান্তি চেহারা সেটা আমাকে খুব আকর্ষণ করেছিল। কিন্তু তারা তো সন্ন্যাসী, তারা যে সংসার ত্যাগ করে এসেছেন আমার সেই ধারণাটা তখন ছিল না। হ্যাঁ, আর সেইটা আর কি। তো এই নিয়ে বাড়িতে খুব রাগাতো আমাকে সবাই, তো এরকম একটা। তো যাই হোক, সেই জন্য আমার এই কবিতাটা খুব ভালো লাগে, একেবারে মানে কবিতার সঙ্গে তোমার ভাব পুরো মিলেমিশে একাকার হয়ে যাবে, মানে তুমি সেই
পুরনো দিনে চলে গেছে একদম। কবিতাটা বলতে গেলে আমার ওইটাই মনে পড়ে অ্যাকচুয়ালি। চলো শুরু করো, শুনি এবার শুভক্ষণ। ওগো মা, রাজার দুলালে যাবে আজি মোর ঘরের সমুখ পথে, আজি এ প্রভাতে গৃহ কাজ লই রহিব বল কি মতে, বলি দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরে বেঁধে লব আজ, পড়িব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস, মা গো কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস, আমি দাঁড়াবো যে থাই বাতায়ন কোণে, সে চাবে না সে থা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে, বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলালে যাবে আজি মোর ঘরের সমুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে, ওগো মা রাজার দুলাল গেল চলি মোর ঘরের সমুখ পথে, প্রভাতে এর আলো ঝুলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘোমটা খসায়ে বাতায়ন থেকে নিমিষের লাগি নিয়েছে মা দেখে, ছিড়িমণি হার ফেলেছি তাহার পথের ধুলার পরে, মা গো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে, মোর হার ছেঁড়া মনি নেয়নি কুড়ায়ে, রথের চাকাই গেছে সে গুড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলে মেকারে জানে না সে কেউ, ধুলাই রহিল ঢাকা, তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। অসম্ভব সুন্দর লাগলো শুনতে মণিমালা, মানে কি বলবো, মানে প্রত্যেকটি কবিতা যে তুমি চয়ন করেছো, আর তার সঙ্গে তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা আর কি বলি। আপনাদের জানিয়ে রাখি আজকে আমাদের সঙ্গে আছেন সুব্রতবাবু মুখোপাধ্যায়, যে এই কবিতাগুলোকে আরও শ্রুতিমধুর করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। তো বাবু আছেন আমাদের সঙ্গে, এরপরে আরও দু একটি কবিতা আমরা শুনবো, এরপরে আমরা কি শুনবো মণিমালা? আমি এরপরে সানাই কাব্যগ্রন্থের একটি কবিতা বলবো, অসম্ভব। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে, একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে, শ্রাবণের মেঘ কালো হয়ে নামে বনের শিরে, খর বিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে, দূর হতে শুনি বারুণী নদীর তরল রব, মন শুধু বলে অসম্ভব হে অসম্ভব, এমনি রাত্রে কতবার মোর বাহুতে মাথা, শুনেছিল সে যে কবির ছন্দে কাজুরি কাঁথা, রিমিঝিমি ঘন বর্ষণে বন রোমাঞ্চিত, দেহে আর মনে এক হয়ে গেছে যে বাঞ্ছিত, এলো সেই রাতি বহিঃশ্রাবণের সে বৈভব, মন শুধু বলে অসম্ভবে অসম্ভব, দূরে চলে যায় নিবিড় রাতের অন্ধকারে, আকাশের সুর বাজিছে শিরায় বৃষ্টি ধারে, যুথি বন হতে বাতাসেতে আসে সুধার স্বাদ, বেণীবাঁধনের মালাই পেতে মেজে সংবাদ, এই তো জেগেছে নবমালতির সে সৌরভ, মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব, ভাবনার ভুলে কোথা চলে যাই অন্য মনে, পথ সংকেত কত জানাইছে যে বাতায়নে, শুনিতে পেলে সেতারে বাজিছে সুরের দান, অশ্রু জলের আভাসে জড়িত আমারই গান, কবিরে তেজিয়া রেখেছ কবিরে গৌরব, মন শুধু বলে অসম্ভব এ অসম্ভব।
কবিতা স্রোতে ভাসতে ভাসতে আমরা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। তো এরপরে কি শুনবো মণিমালা? আমি এরপরে খেয়া কাব্যগ্রন্থের আরেকটি কবিতা বলবো, কুয়ার ধারে। বাহ, অসাধারণ কবিতা। হ্যাঁ, কিন্তু তার আগে আমি একটু ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাবো এবং আমার অশেষ কৃতজ্ঞতা এই নবরবি কিরণের সমস্ত সদস্যবৃন্দকে এবং নবরবি কিরণের যিনি কর্ণধার তাকে আমার অসংখ্য শ্রদ্ধা, আর আমি তার সঙ্গে আমার অসংখ্য ধন্যবাদ জানাবো, ভালোবাসা জানাবো দেবযানীকে, আর আমার অসংখ্য ভালো লাগা বাবুদাকে, যে এত সুন্দর করে আমার এই কবিতাগুলোই মিউজিক করে দিচ্ছে এবং তার জন্য কবিতাগুলো শুনতে আরও বেশি সুন্দর, আরও বেশি ভালো লাগছে। অবশ্যই, তাহলে আমরা এখন পরের কবিতায় যাই। তোমাকেও অনেক ধন্যবাদ। তোমার কেমন লাগছে নবরবি কিরণের স্টুডিওতে এসে? আমার ভীষণ ভালো লাগছে। এমন মানে সব থেকে আমার যেটা ভালো লাগছে যে এখানকার এই যে একটা ফ্রেন্ডলি যে পরিবেশ, এটা আমাকে খুব আকর্ষণ করলো, খুব ভালো লাগলো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ মণিমালা। আর আপনাদেরও বলে রাখি, নবরবি কিরণের ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে আমাদের সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। আমরা এবার যাচ্ছি পরের কবিতায়। মণিমালা, পরের কবিতা শুরু করো। তোমার কাছে চাইনি কিছু, জানাইনি মোর নাম, তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম। একলা ছিলেম কুয়ার ধারে নিবিড় ছায়া তলে, কলস নিয়ে সবাই তখন পাড়াই গেছে চলে, আমায় তারা ডেকে গেল, আয় গো বেলা যাই, কোন আলো সে রইল বসে কিসের ভাবনায়, পদধ্বনি শুনি নাই কো কখনো তুমি এলে, কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে, তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে, জলের ধারা দিলে মেঢেলে তোমার করপুটে, মর্মরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে, বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে, যখন তুমি শুধালি নাম পেলিম বড় লাজ, তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ, তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল, এই কথাটি আমার মনে রহিল সম্বল, কুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি, তেমনি কাঁপে নিমের পাতা, আমি বসেই থাকি। মণিমালা, আমরা এবার শেষ কবিতায় যাব। তো তুমি বলছিলে যে শিশু কাব্যগ্রন্থ থেকে তুমি শেষ কবিতাটি চয়ন করেছো, এটা আমারও খুব ভালো লাগলো। কেন জানো, এই যে ছোটদের যে শিশু মন, যে শিশু মনের যে ভাবনা বা ওরা কি ভেবে কি করছে, এটা কিন্তু আমরা বড়রা ওরকমভাবে বুঝতে পারি না। ওদের সামান্য কোনো জিনিস ওদের কাছে যে কতটা দামি, কতটা অমূল্য শিশুদের কাছে, আমরা কিন্তু সেগুলো না বুঝেই মানে ওটা নিয়ে কেন খেলছে, ওটা তো রেখে দিলেই হয়। তো সেই জন্য, অথচ দেখো রবীন্দ্রনাথ যে শিশু মনের কথা এভাবে লিখেছেন, রবীন্দ্রনাথ কিন্তু অনেক পরিণত বয়সে শিশু কাব্যগ্রন্থটি লিখেছেন, অনেক পরিণত বয়সে। আর একটা জিনিস যেটা শিশু কাব্যগ্রন্থ নিয়ে একটু মানে বলা যায়, সেটা হচ্ছে মা এবং খোকা,
এবং মা এবং মেয়ের যে মনের ভাব এবং যে বন্ধন, সেটা মানে প্রত্যেকটা কবিতায় প্রকাশ পেয়েছে। তো তুমি কোন কবিতাটি চয়ন করেছো? আমি শিশু কাব্যগ্রন্থ থেকে পাখির পালক কবিতাটি শোনাবো। সে তো একই, সে মেয়েটি পালকটি মেয়েটির কাছে যে কতটা দামি ছিল তার মা তো সেটা বুঝলোই না, কিন্তু শেষ অবধি সেই পালকটি ধরেই সে একেবারে, মানে ওরা এক এক সময় এতটাই অভিমানীও হয়ে যায় যে হয়তো আর প্রকাশ করে না, কিন্তু নিজের কাছেই সেই দুঃখটা রেখে একদম সেইভাবে ওরা থেকে যায়। আমরাও বুঝতে পারি না তাদের অভিমানগুলো সব সময়। তো মণিমালার কবিতা দিয়েই শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আর খুব ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অবশ্যই নবরবি কিরণের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার। খেলাধুলো সব রহিল পড়িয়া, ছুটি চুলি আসি মি বলে তাড়াতাড়ি, ও মা দেখ দেখ কি এনেছি দেখেছি, আঁখির পাতায় হাসি চমকায়, ঠোঁটে নেচে ওঠে হাসি, হয়ে যায় ভুল বাঁধে না কুচুল, ফুলে পরে কেশরাশি, দুটি হাত তার ঘিরিয়া ঘিরিয়া, রাঙা চুরি কয় গাছি, করতালি পেয়ে বেজে ওঠে তারা, কেঁপে ওঠে তারা নাচি, মায়ের গলায় বাহু দুটি বেঁধে কোলে এসে বসে মেয়ে বলে তাড়াতাড়ি, ও মা দেখ দেখ কি এনেছি দেখেছি, সোনালি রঙের পাখির পালক ধোয়াশি সোনার স্রোতে, খসে এলো যেন তরুণ আলোক অরুণের পাখা হতে, নয়ন ঢুলানো কোমল পরশ ভূমির পরশ যথা, মাখা যেন তাই মেঘের কাহিনী নীল আকাশের কথা, ছোটখাটো নেড় শাবকের ভিড় কত মত কলরব, প্রভাতের সুখ উড়িবার আশা মনে পড়ে যেন সব, লয়ে সে পালক কপলে বুলাই আঁখিতে বুলাই মেয়ে বলে হেসে হেসে, ও মা দেখ দেখ কি এনেছি দেখেছি, মা দেখিল চে কহিল হাসিয়ে, কি বা জিনিসের চিড়ি, ভূমিতে ফেলিয়া গেল সে চলিয়া আর না চাহিল ফিরি, মেয়েটির মুখে কথা না ফুটিল, মাটিতে রহিল বসি শূন্য হতে যেন পাখির পালক, ভূতলে পড়িল খসি, খেলাধুলো তার হল না কো আর, হাসি মিলাইল মুখে ধীরে ধীরে শেষে দুটি ফোঁটা জল, দেখা দিল দুটি চোখে পালকটি লোহে রাখিল লুকায়ে, গোপনের ধন তার আপনি খেলিত আপনি তুলিত, দেখাত না কারে আর।